ফিতার বর্তমানে এক শ্রেণীর লোকেরা আল্লাহর বান্দাগুলাকে কিভাবে কোরআন থেকে বিচ্ছুত করতে পারে এর অপচেষ্টাই লেগেছে তারা কমর বেঁধে লেগেছে আমাদের মতো টুপি পাঞ্জাবি ওয়ালারাই বর্তমান সমাজে তারা ইহুদ নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছে তারা চাইতেছে আল্লাহর বান্দাগুলাকে কিভাবে আল্লাহর কোরআন থেকে বিচ্ছুত করতে পারে এ কারণেই তারা এখন স্লোগান দিচ্ছে যে শুধুমাত্র কোরআন পড়া এটা তুতা পাকির মতো তুতা পাকির নেই কিছু বুলি শিক্ষক করা এর কোনো ফায়দা নাই এই সব লোকগুলা থেকে এই সব বক্তাদের বক্তব্য থেকে আমাদেরকে সতর্ক হতে হবে ঠিক কিনা বলেন বুকের উপর পাড়া দিয়ে ধরবে এই বাবা এই মা তোমরা আমাদের অভিভাবক ছিলা আল্লাহর কোরআন থেকে কেন গাফেল করে রাখছিলা কেন কোরআন শেখাও নাই কেন আল্লাহ শেখাও নাই কেন কলেমা শেখাও নাই নবী শিখাও নাই দিন শিকাও নাই কেন আজকে আমরা কোরআন থেকে গাফিল থাকার কারণে আজকে আমরা জাগতিক শিক্ষা একমাত্র শিক্ষিত হয়েছি অনেক জাগতিক শিক্ষিতদেরকে জিজ্ঞেস করলে কলেমা শুদ্ধ করে বলতে পারে না আজকে তারা অনেক বড় বড় বিক্রি অর্জন করে অনেক বড় বড় শিক্ষিত হয়ে গিয়েছে এত বড় বড় শিক্ষিত হয়ে বলে দেয়ার নট দেয়ার গড ইজ নাট আল্লা বলতে নাকি কিছুই নাই নাস্তিক হয়ে যাচ্ছে এর একমাত্র মূল কারণ হলো, ফাউন্ডেশন নরম যে সময় শিশু শিশু কচি বাচ্চা ছিল এদের অন্তর্গুলা ছিল একবারে স্বচ্ছ পরিষ্কার এদের অন্তরগুলাতে তখন আল্লাহ ঢুকিয়ে দিলে নবী ঢুকিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকিয়ে দিলে এরা বড় হলে পরে ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক যা কিছু হোক যত বড় অফিসার হোক যত বড় ডিগ্রি অর্জন করুক তারা কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বললে সুচ্চার হয়ে প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ করার মতো যাতে তারা ল্যাংরা আতুর হয়ে যায় এই কারণেই তাদেরকে গুড়াই মারতে হবে এমন একটা প্ল্যান নিয়ে জায়গায় জায়গায় তারা স্কুল গার্ডেন ইত্যাদি খুলে দিয়ে মুসলমানদের সন্তানগুলাকে কোরআন থেকে গাফিল বানাচ্ছে আর বর্তমানে আমাদের মতো টুপি পাঞ্জাবি ওয়ালারা কিছু লেবাসদারি কিছু লেবাসদারি জুতা সুরেরা আগে মুসল্লি সাজে এরপরে জুতা চুরি করে জুতা সুর মুসল্লি না মুসল্লি জুতা চুর না জুতা সুর মুসল্লি সাজছে মুসল্লির বেশ ধরছে আজকে এহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মতো পাঞ্জাবি টুপিওয়ালা কিছু লেবাসদারি আলেম দুনিয়াস আর সাতান্ন আলেম টাকা লুবি সম্পদ লুবি আলেমেরা আজকে আমাদের লেবাস ধরে আমাদের ইমান ইসলামকে ধ্বংস করার পেছনে তারা লেগে পড়েছে আজকে তারা বলে কোরআন পরে শুধু কুরআন মুখস্থ করে কোনো फायदा নাই তুতা পাকির মতো এগুলো মুখস্থ করে লাভ কি নাউজুবিল্লাহ বলেন আপনারা কি বলেন শুধু কোরআন মুখস্থ করলে কোনো फायदा নাই আপনারা দেখছেন পলাশি নিউ মিডিয়া ইউটিউব চ্যানেল ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে বর্তমান যে মাস চলতেছে আরবি মাস এই মাসের নাম রজব মাস এরপরে যে মাস শাবান মাস এরপরে যে মাস রমজান মাস রজব মাসের যখন চাঁদ উঠলো চাঁদউটার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের আমল ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে

আল্লাহর রসুল একটি দোয়া বেশি বেশি করে পড়া আরম্ভ করতেন উম্মত হিসেবে আমাদেরও এই দোয়াটা বেশি বেশি করে পড়া দরকার দরকার কি দরকার না সেই দোয়াটি হল আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা এর অর্থ কি এর অর্থ হলো আয় আল্লাহ বারিক লাগা ফি রজব ও শাবান আল্লাহ রজব এবং শাবান মাসগুলাতে আমাদেরকে বরকত দান ফরমাও ওয়া বাল্লিগনা রমাদান আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত নিয়ে পৌঁছা আল্লাহর রাসূল এই দোয়া করতেন এখন প্রশ্ন হলো রজব মাস পরে শাবান মাস এর পরে রমজান মাস রজব মাস থেকেই এই দোয়া কেন এই করতেন আরম্ভ করার দুইটা কারণ মহাদিস কারণ ব্যাখ্যায় লিখে আমরা দেখি বৃষ্টি আসার আগে ঠান্ডা একটা বাতাস আসে এরপর এই মাসের মধ্যে আল্লাপের রহমতের বৃষ্টি নাজেল হবে আল্লাহ বল এ কারণে আল্লাহ রসুল রজব মাস ঢুকার সঙ্গে সঙ্গে এই তো আরম্ভ করতেন আল্লাহর আল্লাহ আমাদের আমাদের হায়াত পৌঁছাও রজব ঢুকেছে মানে ঠান্ডা বাতাস আরম্ভ হয়ে গেছে সাবান মাস আসতেছে মানে আকাশ মেঘাচ্ছন্ন হবে আর রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হবে গুনাহগার মানুষগুলার জিন্দগির গুনাহগুলা মুছে ধুয়ে পরিষ্কার হইয়া যাইবে আরেকটি দৃষ্টান্ত দেন মুহাদ্দিসিন কেরাম আমরা সর্বপ্রথম জমিটাকে উপযোগী করে জমিনের মধ্যে আমরা রোয়া লাগাই এরপর আগাছা পরিষ্কার করে দিয়ে পানি সেচন করি এরপরে আমরা ফসলগুলাকে কেটে আমরা ঘরে তুলি ঠিক তদ্রুপ ভাবে রজব মাস মানে রোয়া লাগাইলাম শাবান মাস মানে আগাছা পরিষ্কার করে পানি সেচন করলাম পানি দিলাম রমজান মাসে ফসলগুলা কেটে আমরা আমাদের ঘরে তুলে আনবো এই যে রজব মাস এই মাস রজবুল আসম রজব মাস হলো রজবুল আসম বছরে যে বারোটি মাস বারোটি মাসের মধ্যে মাস হলো সবচাইতে সম্মানিত মাস এগুলাকে বলা হয় আশুরে হরুমের মাস থেকে মহরম মাস আশুরে হরুমের এক মাস রজব মাস আশুরে হরুমের আরেকটি মাস জিলকদ মাস জিলহজ মাস এই চারটি মাস হলো আশুরে হরম গুলা আশুরে হরম আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস আল্লাহর রাসূল বলেন ওয়ারজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ও শাবান জুমাদা লুখরার শাবানের মাসখানের যে মাস রজবে মুযর এই রজব মাস আল্লাহর কাছে প্রিয় মাস কুফফারে মক্কা মক্কার কাফিরগণ পর্যন্ত এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতেছে যখনই রজব মাস ঢুকে যেত আশুরার শরুমের মাস থেকে যে কোনো একটা মাস ঢুকতো সঙ্গে সঙ্গে তাদের যুদ্ধ বিগ্রহ কলগ কলহ জগরা বিবাদ সব বন্ধ করে দিত মক্কার কাফিররা পর্যন্ত এই মাসগুলাকে সম্মান জানাতো এই রজব মাস চলতেছে এই কারণে রজব মাস আল্লাহর কাছে এক প্রিয় মাস রজব মাস রহমতের মাস রমজান মাসের আগমনী বার্তা বই আনতেছে এই কারণে প্রত্যেকটা আল্লাহর বান্দা মুমিন মুসলমানের জন্য জরুরি হলো রজব মাস যখন ঢুকে গেছে আমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতাম বিগত মাস গুলাতে চলেছি যা মন চাই তা করেছি নামাজ মাঝে মাঝে পড়ছি মাঝে মাঝে সারছি মন চাইলে পড়ছি মন চাইলে পড়ি নাই অনেক কিছু করেছি অনেক অন্যায় অপরাধ করেছি আল্লাহর সম্মানিত মাস রজব ঢুকে গেছে আল্লাহ রসুল রজব ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন রজব মাস রমজান মাসের আগমনী বার্তা আমাদের কানে মেসেজ পৌঁছাইতেছে এ কারণে যার ভিতর বিন্দু পরিমাণ আল্লাহর ভয় আছে ওই আল্লাহর বান্দা এবং বান্দিটা অবশ্যই রজব মাস থেকে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করবে আল্লাহ বিগত মাসগুলাতে বিগত জিন্দিগিতে যা করেছি করেছি অন্যায় করেছি আল্লাহ মাফ করে দাও রজব মাস তোমার সম্মানিত মাস ঢুকে গেছে সামনে শাবান পরে রমজান গুনাহ মাফের মাস মাগফিরাতের মাস রহমতের মাস সামনে আসতেছে আমি ওয়াদা করলাম আল্লাহ রজব মাস যেহেতু দুখে গেছে আমি আর নামাজ ছাড়বো না ইনশাল্লাহ বলেন জুড়ে বলেন ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না আর না ফরমানি করব না আর সুদ খাইব না আর ঘুষ খাইব না মিথ্যা কথা বলবো না গিবত করবো না লাগাবাজা করবো না একে অন্যের মাল আত্মসাত করবো না দুকাবাজি করবো না মানুষকে ঠকাবো না এবং ভাবে গুনা থেকে বাঁচার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি আপনি আমি আল্লাহর সঙ্গে করতে হবে ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ মহতরম হাজির এই চলমান মাস রজব মাস আল্লাহর কাছে এত প্রিয় একটা মাস বিস্তারিত আলোচনার তো সময় নাই তো এই রজব মাসে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে এই কোথায় 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 ছিলাম এসেছি যাব কি হবে আমার হালত কার কাছে গিয়ে দাঁড়াবো কি জবাব দিব যদি না ফরমান সে যে দরবারে গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো এগুলা চিন্তা করার দরকার এগুলা ফিকির করার দরকার মোহতরম হাজিরিন বিশেষ করে আনেওয়ালা মাস সামনে সাবান এরপরের মাস রমজান আনেওয়ালা মাস সাবান সম্পর্কে রসুল কি বলেন আল্লাহ রসুল বলেন সাবানু সাহারি অরমগানু সাহারুল্লাহ সাবান মাসকে রবি বলেন আমার মাস সুবাহান আল্লাহ বলেন সাবান মাস নবীর মাস আর রমজান হলো আল্লার মাস নবীর মাস এবং আল্লার মাস আমাদের সামনে একারণে এই নবীর মাসে পদার্পণ করার আগে এটা অমুকের মাস আর তমুকের মাস না নবীর পবিত্র জবানে নবী বলেন এটা শাবান মাস এটা আমার মাস রমজান আল্লাহর মাস নবীর মাস আর আল্লাহর মাসে আমরা पदार्पण করার আগে আগে আমাদেরকে নবী ওয়ালা আল্লাহর বান্দা হিসাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন একারণে রমজান মাসের এর এত দাম কেন হলো রমজানের এত দাম কেন রমজান মাসে মূল্যায়ন পেয়েছে দাম পেয়েছে রমজানের স্বতন্ত্রভাবে কোনো দাম আর মূল্যায়ন নাই রমজানের দাম আল্লাহর কাছে তো বেশি কারণে যে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন রমজান মাস এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কোরআন নাজিল করেছি এ কারণেই কোরআনের কারণে রমজান মাস সম্মানিত মাস হয়ে গেছে তাহলে কোরআন কত সম্মানী কোরআন কত দামি কোরআনের মূল্য কত আরে ভাই কোরআন মানে কি কোরআন মাজিদের নাম কালামূল্য কোরআন হলো আল্লাহর কালাম কালাম অর্থ কথা মানে কোরআন আল্লাহর কালাম মানে কোরআনের যা আছে সব হলো আমাদের মালিক মহান আল্লাহ পাকের কথা কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাকের কথা এ কারণেই তো বলা হয় যে লোকটা কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে কোরআন পড়ে মানে আল্লাহর সঙ্গে কথা বলে দুনিয়ার সাধারণ একজন এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলে কো পারলে নিজেকে কত সৌভাগ্যশীল মনে হয় কত একটা ভিতরে একটা ভাব আসে আমি এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি আর যদি একটু বাড়িয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চান্স পাই তাহলে তো একটা সেলফি তুলবে আর কথা কিছু বললে এটা ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করবে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আরে তোমার ভিতরে তো ভাব আসলো কেন তো ভাব এসেছে এ কারণে তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছো আর কুরআন তেলাওয়াত করা মানে সরাসরি মহান মালিক আসমান জমিনের মালিক সারা জগতের মালিক মহান আল্লাহর সঙ্গে কথা বলা এটা কি কোনো সাধারণ বিষয় না এটা কোনো সাধারণ বিষয় না এ কারণে তো আল্লাহর নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো কোটি টাকার মালিক হয়ে গেছে লন্ডনি আমেরিকান হয়ে গেছে সবার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে এই কথা নবী বলেন নাই অনেক পাওয়ার ওয়ালা হয়ে গেছে সে সম্মানিত হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে নবী বলেন নাই নবী বলেন ও দুনিয়ারবাসী আমার উম্মতেরা তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলা যারা আল্লাহর কোরআন শিখেছে কোরআন শিখাইতেছে সুবহান আল্লাহ বলো যারা কোরআন শিখেছে আর যারা কোরআন শিখাইতেছে এই শ্রেণীর লোকগুলা আল্লাহর নবী বলেন খায়রুকুম তোমাদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ যদিও দুনিয়ার মানুষ কোরআন ওয়ালাদেরকে কোরআন যারা শিখে কোরআন যারা শিখায় দুনিয়াবাসী যদিও তাদেরকে মূল্যায়ন না করে আল্লাহর নবী মূল্যায়ন করে হাদিস বর্ণনা করে গেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো ওই শ্রেণীর লোকগুলা যারা কোরান শিখে আর যারা কোরান শিখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ কেন কোরআন এত দামি এত দামি এটা মহান আল্লাহ পাকের কালাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে স্বপ্ন যুগে নিরানব্বই বার দেখছেন সুবাহান বলুন আরো জোরে বলুন সুবাহান আল্লাহ নিরানব্বই বার আল্লাহকে যে দেখেছেন স্বপ্ন যুগে কে দেখে বলেন আল্লাহ তোমার নিকটবর্তী হওয়ার মাধ্যম কোন জিনিস আল্লাহ ডাক দিয়ে বলেন রে আহমদ কিতাবি কালামী আমার কিতাব আমার আমার নিকটবর্তী হওয়ার কোরআনে করিম হলো বান্দা আল্লাহ নিকটবর্তী হবে এর একমাত্র মাধ্যম হলো কোরআনে করিমূর্তর হাজিরিন কান খুলে একটু শুনেন মনোযোগ সহকারে শুনেন

আল্লাহর কুরানের একটা অক্ষর যে ব্যক্তি মাত্র তিলাওয়াত করবে মাত্র করবে আল্লাহর রাসূল বলেন ফালাহু হাসানা তাকে আল্লাহ পাক একটা নেকি দান করবেন আল হাসানাতু বিআশি আমসালিয়া আল্লাহ পাকের চূড়ান্ত বিধান হলো একটা নেক আমল বান্দা করবে 10 গুণ বাড়ায় দিবেন কোরআনে বলেন মান আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাকের চূড়ান্ত বিধান চিরন্তন বিধান হলো বান্দা যখন একটা নেক আমল করবে এক অক্ত নামাজ পড়বে দশ অক্ত নামাজ পড়ার সমান সব দিবেন একটা রোজা রাখবে দশটা রোজা রাখার সব দিবেন একটা কোরআনের অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ পাক দশটা নাকি তার আমল নামাই দিবে এরপরে আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি নবী বলি নাই তোমরা যে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম পড়ো এই আলিফ লাম মিমের কক্ষর না বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া হরফ আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর আলিফ লাম মিম পড়লা তিনটা অক্ষর পড়লা তিন দশে ত্রিশটা নেকি তোমার আমল নামায় চলে আসলো এ কারণে সাড়ে বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন কুরআন শরীফ তিলাওয়াত করলেই সব এক অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি রমজান মাসে তিলাওয়াত করলে এক অক্ষরে 700 নেকি সুবহানাল্লাহ বলুন অন্য হাদিসের হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল বলেন আল্লাহু ইউজাঈফু লিমাই শুধু 700 না একটা সংখ্যা বর্ণনা করলে নাকি যারা এখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এক একটা অক্ষর তেলাওয়াত করলে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক অগণিত অসংখ্য সব করবেন সুবহানাল্লাহ অগণিত অসংখ্য সব করবেন কিন্তু আজকে এমনিতেই ইহুদি নাসারা ইহুদি খ্রিস্টানরা তারা ঠান্ডা মাথায় প্ল্যান করে জায়গায় জায়গায় এনজিও ব্রাক ইত্যাদি ইত্যাদি স্কুল গার্ডেন ইত্যাদি তারা স্থানে স্থানে স্থাপন করে ফেলেছে মুসলমানের বাচ্চাগুলাকে সকাল বেলায় মক্তব থেকে বিরত রেখে তারা তাদের টেনে টেনে স্কুল গার্ডেন নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে তারা নাচ শিখায় নাচ মুসলমানের সন্তানরা নাচ শিখে গিয়ে মুসলমানদের সন্তানরা এক যুগে অতীতে তারা এমন ছিল এখনো অনেক জায়গায় এমন আছে মুসলমানের সন্তানরা তারা সকালবেলা তাদের মা বাবাগুলা আজকে আমরা এরকম অলস হয়ে গেছি আমাদের সন্তানগুলাকে আমরা সকালবেলা ঘুম থেকে আটটা নয়টার সময় ঘুম থেকে সাজাই কত মায়া কত mohabbat আমার সন্তানের লাগি বুকের উপর পাড়া দিয়ে ধরে এই বাবা এই মা তোমরা আমাদের অভিভাবক ছিলা আল্লাহ কোরআন থেকে কেন গাফেল করে রাখছিল কেন কোরআন শিখাও নাই কেন আল্লাহ শিখাও নাই কেন কলেমা শিখাও নাই নবী শিখাও নাই দিন শিখাও নাই কেন আজকে আমরা কোরআন থেকে গাফিল থাকার কারণে আজকে আমরা জাগতিক শিক্ষা একমাত্র শিক্ষিত হয়েছি অনেক জাগতিক শিক্ষিতদেরকে জিজ্ঞেস করলে কলেমা শুদ্ধ করে বলতে পারে না আজকে তারা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে অনেক বড় বড় শিক্ষিত হয়ে গেছে

নবী ঢুকায় দিলে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকায় দিলে এরা বড় হলে পরে ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক চাকরি চাকরি হোক যত বড় অফিসার হোক যত বড় ডিগ্রি অর্জন করুক তারা কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বললে সুচার হয়ে প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ করার মতো যাতে তারা ল্যাংড়া আতুর হয়ে যায় এই কারণেই তাদেরকে গুরাই মারতে হবে এমন একটা প্ল্যান নিয়ে জায়গায় জায়গায় তারা স্কুল গার্ডেন ইত্যাদি খুলে দিয়ে মুসলমানদের সন্তানগুলোকে কোরআন থেকে গাফিল বানাচ্ছে আর বর্তমানে আমাদের মতো টুপি পাঞ্জাবি ওয়ালারা কিছু লেবাসদারি কিছু লেবাসদারি জুতা সুরে না আগে মুসল্লি সাজে এরপরে জুতা চুরি করে জুতা চুর মুসল্লি না

তারা দলিল দিয়ে কুরআন থেকে আফাল আয়াতা কুরআন আল্লাহ বলেন কুরআনকে তোমরা নিয়ে গবেষণা কর না কেন গবেষণা কর না কেন এই দলিল দেয় আর ও যে জায়গায় জায়গায় আল্লাহ পাকের আরো আয়াত আছে পরতিলিল কুরআন তারতিলা আমি আল্লাহর কুরআনকে তারতিল সহকারে পড় গবেষণা কর বলেন নাই বলছে আগে পড় উত্লুমা উহিয়া আলাইকা মিনাল কিতাব আল্লাহ বলেন আমি যে কিতাব নাজিল করছি এগুলা তেলাওয়াত কর গবেষণা করো বলেন নাই আগে তিলাওয়াত শিখতে হবে এরপর গবেষণা শিখতে হবে আগে তো তিলাওয়াত ও মোল্লা নামের কলম করা এই হুজুর নামের কলম করা তোরা কেন ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আজকে মুসলমানের সন্তানগুলোর কানে মুসলমানদের কানে তোমরা যুক্তি আর তর্ক আর পরামর্শ দিয়ে বুঝাই দিতে চাচ্ছ যে কুরআন তুতাবাকির মতো মুখস্থ করে কোনো লাভ নাই এই বেয়াদবেরা তোরা আল্লাহর কাছে কি জবাব দিবে কি জবাব দিবে তোরা আল্লাহর কাছে

ভূতরম হাজরিন আল্লাহ পাক সুস্থ বিবেক দিয়েছেন সাদা কালো সুখ দুঃখ সব বুঝি আমাদেরকে এগুলা গবেষণা করতে হবে ভূতরম হাজরিন এগুলা বুঝতে হবে যে যার তার বয়ান শুনেই আমরা তালে তালে নাচতে হবে না তালে তালে নাচতে অসুবিধা আছে অনেক মানুষ আছে তালে তালে নাচে হে নাচতেছে হে ও ঢোল তুলছে এই তুই করে হে যে লাগি তো আমিও নাচি কো তালে তালে নাচতে হবে না বুঝতে হবে আল্লাহ পাক সুস্থ বিবেক দিয়েছেন আমাদেরকে বুঝতে হবে মুহতরম হাজিরিন আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন ইউকালু লি সাহিবিল কুরআন কুরআন ওয়ালাদেরকে হাশরের ময়দানে আল্লাহ পাক ঘোষণা জানাবেন একরা কুরআন পড়া কুরআন গবেষণা করে বলবেন না গবেষণা করে আমারে বুঝাও গবেষণার দরকার আছে কুরআন বুঝার দরকার আছে কিন্তু আগে তো তেলাওয়াত শিখতে হবে কুরআন আগে পড়তে হবে কুরআন মুখস্থ করতে হবে তোদের কথা মেনে যদি আমরা শুধু কোরআন মুখস্থ না করি তাহলে আমরা অনেক মুসলমানের আসি কোরআন কয়েকটা সুরা মুখস্থ পারি কিন্তু অর্থ বুঝি না এখন তো তারা তিল মুখস্থ করবে না তাহলে নামাজ পড়বেন কিভাবে কিভাবে নামাজ পড়বেন এখানে যদি বলেন আলহামদুলিল্লাহ পরিবর্তে মুখস্থ না করে যদি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার বাংলা অর্থ মুখস্থ করে পড়েন নামাজ হবে নামাজ তো হবে না এ কারণে মুসলমানের ইমান ইসলাম কোরআন থেকে বিচ্ছুত করার লক্ষ্যে আমাদের মতো লেবাসদারি কিছু আলেম ওলামা এহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছে সাবধান সাবধান এদের থেকে সতর্ক আর সাবধান হতে হবে মুতরম হাজরিন যে কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাশর বশীর সকল লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন ইয়াকালুল সাহিবিল কুরআন যারা কুরআন মুখস্থ করেছিল যারা কুরআন তিলাওয়াত করেছিল যারা কুরআন নিয়ে গবেষণা করেছিল যারা কুরআন ওয়ালাদেরকে mohabbat করত যারা নামাজের মধ্যে কুরআন তিলাওয়াত করত যারা রমজান মাসে কুরআন তিলাওয়াত করে করে মুখস্থ করত আর কুরআন তিলাওয়াত করে করে খতম পড়ায়িত আল্লাপাকের ময়দানে এইসব সব আল্লা কে লক্ষ্য করে বলবেন ইউ সাহিবিল সাহেব কোরআন কোরআন আলাদে আল্লাপাক বলবেন এরা কোরআন পরী এবং আমি আল্লাহর

করবে হাসনের ময়দানে তো চার তালা জান্নাতের মালিক হইয়া যাইবে এভাবে আল্লাহ পাক ঘোষণা শুনাইবে ই করা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া আল্লাহ বলবেন কুরআন পড়ো আর জান্নাতের এক একটা সুপানে তুমি চড়ো আসন গ্রহণ করো আর তিলাওয়াত করবা ওয়ালা তিলকামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া দুনিয়ার জগতে তোমরা যেভাবে তারতিলের সহিত কুরআন তিলাওয়াত করতা এইভাবে তারতিলের সাথে পড়তে থাকো ফা ইননা মান জিলাকা ইনদা আখির আয়াতিন তাত্বাউহা কারণ আজকে কুরআন তিলাওয়াত করে 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 যেখানে গিয়ে তুমি থামবা যদি 1000 আয়াত তিলাওয়াত করে গে আর পারো না তাহলে তুমি এক হাজার তলার মালিক হইয়া যাইবা আর তুমি যদি হাফিজে কোরআন হও তাহলে সারা কোরআন বিসমিল্লা থেকে আরম্ভ করে মিনাল জিন্নাতি অন্যাস পর্যন্ত তিলাওত করবা ছয় হাজার তলার মালিক হইয়া যাইবা একজন হাফিজে কোরআন তার বংশে দশ জন জাহান নামের লিস্টে উঠে গেছে জাহান নামের ফয়সালা হয়ে গেছে জাহান নামি হয়ে গেছে একজন হাফিজ কোরআন যে লোকটা আমল ওয়ালা আল্লাহ আবার হাফিজ কোরআন আল্লাহ পাকের ময়দানে তাকে জাহান নামের লিস্টে চলে গেছে তার বংশের তার বংশের দশ জন জাহান নামীকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতে পারবে এই সুপার পাওয়ার একজন হাফিজ কোরআন কে আল্লাহ পাক দিয়েছেন সুহান আল্লাহ

কথা বলেন না কেন কথা বুঝতেছেন না একটা তুতা বাকি যদি কথা বলতে পারে তুতা বাকি যদি মুখস্থ করে কিছু কথা আর বলে তাহলে বলেন তো দেখি আমরা তুতা বাকিকে মূল্যায়ন করি কি করি না এটার দাম বেড়ে না আর যেই তুতা বাকি কথা বলতে পারে না এই তুতা বাকি কি নাই তেমন একটা দাম নাই আল্লাহর কালামকে যারা মুখস্থ করবে তারা যদি দূতাবাসের মতো মুখস্থ করে থাকে এরপরেও তার নাম হবে হাফিজ সাহেব হাফিজুল কোরআন উনি হাফিজ সাহেব যদি উনি এই কোরআনকে মুখস্থ করার পরে এক হাদিস আল্লাহ রসুল বলেন মান করা আল কোরআনা ফাস্তা জহরাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশাতিন মিন মিন আহলে বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ রসুল বলেন মান করা আল কোরআনা আল্লাহর যে বান্দাটা আল্লাহর কালামকে পড়বে ফাস্তা জহরাহু আর কোরআনটাকে মুখস্থ করবে ফাস্তা জহরাহু মুখস্থ করবে ওয়া আহাল্লা হালালাহু আর যেগুলা হালাল আল্লাহ বলেন হালালকে হালাল মানবে আর হারামকে হারাম হিসাবে মানবে বর্জন করবে আল্লাহ রসুল বলেন্লাহ আল্লাহ আল্লা আল্লাহর এই বান্ধবাকে জান্নাতের মালিক বানায় দিবেন

মোহতরম হাজিন আজানের সময় হয়ে গেছে আমরা সতর্ক সজাগ থাকতে হবে ফিতনার জমানা বাসার উপায় নাই পাশার উপায় নাই গাবাতুন যু এমন একটা জঙ্গল এখানে শুধু কাটাওয়ালা মন কাটা শুধু মন কাটা লম্বা লম্বা কাটা মন কাটা মন কাটার কাছে ভর্তি এক কাটা আর এক কাটার লাগি ভাবে রইছে এখন এই জঙ্গল অতিক্রম করতে হবে আবার কাটা আর গাও লাগতো না আবার জঙ্গল অতিক্রম করতাম এমন একটা যুগ এসেছে চতুর্দিকে চাইলেই খালি ফিতনা আর ফিতনা গুনাহ আর বন্যা চলতেছে এর মাঝে ইমানের উপর অটল থাকতে হবে সকলের কাছে কথায় কান দেওয়া যাবে না আমরা আমরা জানি কোরআন একটা অক্ষর তিলাওয়াত করলে দশটা নেকি এক অক্ষর তিলাওয়াত করলে দশ নেকি রমজান মাসে তিলাওয়াত করলে অসংখ্য গুণিত নেকি প্রত্যেকের দিলের দিল অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দিবেন দিল অনুযায়ী এ কারণে আল্লাহ রাসূল বলেন শাস্ত্রক ইসলাম আর কত কইতাম কো না আল্লাহ ইউযাইফু লিমাইয়াশা আল্লাহ যার দিল বালা এর অসংখ্য গুণিত দিবেন অসংখ্য সংখ্যা কি এটা আল্লাহই জানেন

في الدنكرن، وأخر دعوانا أن الحمد لله رب العالمين.